পঞ্চায়েত ভোটের রক্তাক্ত হয়েছিল বাংলা গোটা রাজ্যে সন্ত্রাসে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই মামলায় কিন্তু একাধিক জায়গায় ভোট বাতিল হয়েছে ফের নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা তার মধ্যেই কিন্তু পঞ্চায়েত ভোটের একাধিক মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাসে আর এবার পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন সমাপ্ত হতেই লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হতেই এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে দুর্নীতি থেকে শুরু করে ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আর সেই অভিযোগও কিন্তু একাধিক মামলা হয়েছে লোকসভা ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিলেন আজ বিচারপতি তাহলে কি বাতিল হতে চলেছে ফের একাধিক জায়গায় একাধিক বুথে লোকসভা ভোট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু রীতিমতো ঘুম উঠল রাজ্যের বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রে দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট ইভিএম ব্যালট সিসিটিভি ভিভিপ্যাট নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের আগামী চৌটা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি তার অভিযোগ ছিল লোকসভা নির্বাচনে বসিরার লোকসভা কেন্দ্রে ভোটে কারচপি ছাপ্পা হয়েছে সেই নিয়েই মামলা দায়ের করেন তিনি হাইকোর্টের এই নির্দেশের পর নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও প্রথমত লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র ভোটে কারচুবির অভিযোগ তুলেছিলেন তিনি রেখা ছাড়াও নির্বাচনে পরাজিত হয়েছিলেন বিজেপির কোচবিহারের প্রার্থী নিশিৎ প্রামাণিক ঘাটালের প্রার্থী হিরণ ডায়মন্ড হারবার থেকে অভিজিৎ দাস আরামবাগ থেকে অরূপকান্তি দিগের নির্বাচনের পর ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির পাঁচ পরাজিত প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পাঁচটি মামলা পাঁচটি পৃথক বেঞ্চে পাঠিয়ে দেন রেখাপত্রের মামলা গিয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে চলতি বছরের শুরু থেকে সন্দেশখালী হয়ে ওঠে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু নারীদের উপর নির্যাতনের একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠে সেখানকার তৃণমূলের দাপুটে নেতাদের বিরুদ্ধে রেখাপত্রে দায়ের করা এফআইআর গ্রেপ্তার হন শিবহাইরা সেই রেখাপত্রকেই লোকসভা নির্বাচনে প্রার্থী করে বিজেপি সন্দেশখালী আসনে জিতলেও গোটা লোকসভা কেন্দ্রে তিন লাখেরও বেশি ভোটে তৃণমূলের দাপুটে নেতা হাজি নুরুলের কাছে পরাজিত হন রেখা পাত্র তবে সন্দেশখালীতে কিন্তু শেষ হাসি হেসেছেন পাত্র। তবে এই মুহূর্তে কিন্তু রেখাপাত্র হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে তার প্রার্থীপদ খারিজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইলেকশন পিটিশন দাখিল করেছেন আর সেই মামলাতেই কিন্তু আজ চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও একেবারে কড়া নোটিস ধরালেন হাজি নুরুল ইসলাম থেকে শুরু করে নির্বাচন কমিশনার এমনকি রাজ্য সরকারকে লোকসভার ভোটে বসিরাটের ফলাফল নিয়ে মামলায় সব পক্ষকেই কিন্তু সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট এ নিয়ে বিজেপি প্রার্থী রেখাপাত্র মামলা করেছিলেন ইভিএম ব্যালট সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নথি সংরক্ষণ করতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে সেপ্টেম্বরে সন্দেশকালীন ইস্যু ঘিরে এবারে নির্বাচনে বাংলার বসিরাট লোকসভা কেন্দ্রে নজর ছিল সকলের সেখান থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়াইয়ে নামায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো স্থানীয় গৃহবধূ রেখা পাত্রকে তৃণমূলের তরফে প্রার্থী হন প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি বসিরাট জয়ের আশা করলেও তাতে জল ঢেলে দিয়েছেন হাজি নুরুল বড় সরব ব্যবধানে তিনি রেখাপত্রকে হারিয়ে জিতেছেন একমাত্র সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়েছিলেন রেখা আর তাতেই ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি কার্যবি ছাপ্পা ছাপ্পাসহ একাধিক অভিযোগে ফল প্রকাশের পর তিনি হাইকোর্টে এ নিয়ে মামলা করেছেন বুধবার এ নিয়ে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানি ছিল তাতে তিনি জাতীয় নির্বাচন কমিশন জয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম সহ সব পক্ষকে নোটিশ দিল নোটিস গেল সরাসরি এবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বলা হয়েছে ইভিএম ব্যালট সিসিটিভি ফুটেজ ভিভিপ্যাট সহ নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাগজপত্র সংরক্ষণ করতে হবে এই মামলার পরবর্তী শুনানি চৌঠা সেপ্টেম্বর ওই সময়ের মধ্যে সব পক্ষকে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ লোকসভা ভোট বাতিলের দাবি একেবারে গেল দিল্লিতে দিল্লিতে কিন্তু নোটিশ দিল কলকাতা হাইকোর্ট তাই আগামী দিনে কি হতে চলেছে এই লোকসভা ভোট বাতিলের মামলায় শুধুমাত্র আজ একটি মামলা উঠেছিল এখনও কিন্তু চারটি মামলা আছে তার মধ্যে সবথেকে হাই ভোল্টেজ মামলা আছে অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট বাতিলের মামলা আর এই চার কেন্দ্রে মামলায় বিচারপতিরা কি নির্দেশ দেন কারণ পাঁচটি কেন্দ্রে পাঁচজন বিচারপতির কাছে গেছে এই মামলা আর ভোট বাতিল সংক্রান্ত মামলার আজ প্রথম মামলার শুনানি হল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি তাই আগামী দিনে কি হতে চলেছে এই ভোট বাতিল মামলায় ফের কি লোকসভা ভোটের নির্দেশ দেবেন বিচারপতি কৃষ্ণা রাও খেঁচো কুড়তে কি কেউ বেরিয়ে আসবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের